এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। এরই মাঝে কেটে যায় অনেকগুলো দিন। সেদিন ঢাকায় শুভ্র কুমিল্লায় শশীর বোর্ড এক্সামও শুরু হয়ে এখন শেষের দিকে। সেদিনের ব্যস্ত সময় কাটছে। তার আন্টি আর আন্টির বাচ্চা সিদ্রা তার আয়েশের সাথেও তার বেশ ভালো সময় কাটে। মাঝে মধ্যে ছাদে যায়, আদ্রিতার সাথে মিউজিক একাডেমিতে ডেইলি দেখা হয়। শুভ্র বলেছে আদ্রিতার সাথে গিয়ে কয়েকদিন তার মেজো আমুর বাসায় থেকে যেতে। আয়মান চৌধুরী, সুলতানা খানম তারাও সেখানে আছে। সেই আজকে ক্লাস শেষ করে সন্ধ্যার দিকে আদ্রিতা শহর রওনা দেয়। শুভ্রর বউ আসবে জেনে মীরা ইসলাম বেশ এক্সাইটেড। বেশি কাছে থাকতে না পারলেও সেইনকে সবাই যথেষ্ট আদর যত্ন করে। তাদের বড় ছেলের বউপলির কথা সেদিন যেতে তাকে নিয়ে মীরা ইসলাম ব্যস্ত হয়ে পড়েন। আজকাল অধরা আর আদ্রিতার পাত্তা মেলে না তার কাছে। আরব চৌধুরীও সেইনকে বেশ স্নেহ করেন। বাসায় প্রবেশ করতেই সুলতানা খানম এগিয়ে আসেন, সেইনকে আলতো করে জড়িয়ে ধরে কপালে চুমু এঁকে দেন। তোমার ছেলে শুনলে বকা দেবে, ওনার জন্যই আমি কিছু বলতে পারি না। জানোই তো ধমক একটা দিলে 4 দিন অজ্ঞান থাকার মতো অবস্থা। সেইন ভেতরে যায়। মীরা ইসলাম এসে তাকে জড়িয়ে ধরে ভালো মন্দ জিজ্ঞেস করে। আদ্রিতা ফ্রেশ হয়ে আসতে সেরিন যায়। তাকে এতক্ষণ বাকিরা সবাই ঘিরে রেখেছে। শুভ্রর বউ সম্বোধনটা সেরিনের কাছে বেশ ভালোই লাগে। একসময় ডাক্তার শোনার ইচ্ছে ছিল, এখন তা পূরণ হয়েছে। সন্ধ্যাটা সবার সাথে বেশ ভালোই কাটে সেরিনে, যদিও শুভ্রর সাথে আজকে কথা হয়নি তার। সবার থেকে একটু আড়াল হয়ে শুভ্রকে কল দেয় সেরিন। তার মনে অভিমান স্পষ্ট ফুটে উঠেছে। কুমিল্লায় বসে বসে শুভ্র রুলস বানায় সেরিনের জন্য। বিষয়টা সেরিনে বিরক্ত লাগে, শুভ্রর কাছে যাওয়ার বায়নাও করতে পারে না, মুখের উপর ধমক না করে দেয়। কথা বলছো না কেন? শুভ্রর কড়া কণ্ঠে সেরিনের ধ্যান ভাঙে। কণ্ঠস্বর খাদে নামিয়ে বলে, আমি কুমিল্লায় যাব। আর্থর বিয়ের সময় এসো। বাবু হলে কোলে নিতে দিব না কিন্তু। আগে নিজে বড় হও, তারপর বাবুর চিন্তা। আর আমার বাবুকে আমি কোলে নিব, এটাই কারোর পারমিশনের দরকার নেই। শুভ্র নিজের রুলসে চলতে পছন্দ করে, আর তুমি যা বলি তাই সুন্দরভাবে পালন করবা, না হলে বাবুর আম্মু বানাবো না তোমায়। এই ফাও আলাপ করার জন্য কল দিয়েছি নাকি আমি? আমার সময় আর টাকা দুটোই লস। শালা আমার কপালটাই খারাপ। তুমি গালি দিচ্ছ আবার? এমা, আপনি মিস করেন না আমার গালিগুলো? বেয়াদব মেয়ে। তোর নয়কার না নয় শিকার নি। চড়িয়ে সোজা করে দেব ফাজিল মেয়ে কোথাকার, এই তুই তোকারি আর একবার করে দেখো শুধু। কি বলবি বল, এই তোকে আমি ভয় পাই না, একদম ভয় পাই না। আমি সত্যি কুমিল্লায় যাব, দেখব তুই কি করতে পারিস। আর তোকে বলছি চোখ এদিক ওদিক, কোনো মেয়ের দিকে গেলে তোর চোখ তুলে এনে স্যুপ বানিয়ে কাঁটা চামচ দিয়ে খাবো। এই তুমি আমায় থ্রেড দিচ্ছ? ভাগ্য ভালো থ্রেড দিচ্ছি, এখন অবধি তোর মাথায় থাপ্পড় দেইনি। এই তুই এসব আজারার রুলস কোথায় থেকে আমদানি করিস বলতো? আমার জীবনটা শেষ তোর রুলস মানতে মানতে। দেখো পাখি, তুমি মাথা গরম করো না। আচ্ছা সমস্যা নেই, কুমিল্লায় চলে এসো, তোমার একটু ব্রেক প্রয়োজন, সাথে বাবুর পাপার আদর। আচ্ছা চলে এসো। ঠিক ধরেছেন। আচ্ছা বাবুর আম্মু, তুমি চলে এসো তাড়াতাড়ি, তোমায় আদর করব। সেরিন আজকাল একটু বেশি দুঃসাহস দেখাচ্ছে, শুভ্র থেকে দূরে তাই এমন। সামনে গেলে একেবারে ভদ্র মেয়ে হয়ে যাবে সে। তার মেজো শাশুড়ি আম্মুর বাসায় থেকে বেরোনোর শেষ হতে চলে এসছে তার আন্টির বাসায়। পড়াশোনা তার ভালো লাগে না, এই কথাটাই শুভ্রর কাছে বলতে পারে না সে। প্রাইভেট আর মিউজিক একাডেমি নিয়ে ব্যস্ত সময় কাটে তার। শশীর বোর্ড এক্সাম শেষ, সেইন পারছে না এখনই বিয়েটা দিয়ে দেয়। কিন্তু চৌধুরী পরিবারে যা ব্যস্ততা, বিয়ে বলে কথা, অনেক লেট হবে। সেইনের এত লেট সহ্য হচ্ছে না এখন আর কি। আর তোর বিয়ের ডেট ফিক্স করার সিদ্ধান্ত আসলে চৌধুরী পরিবার সবাই কুমিল্লায় ব্যাক করবে, সেইনও হয়তো তাদের সাথেই যাওয়া হবে। তার বরটা মনে মনে কত বকা দেয় সেরিন। তার লাইফ আর তার বরের দেওয়ার রুলস, সত্যি এই রুলস তার জীবনে সব সুখ শান্তি শেষ করে দিয়েছে। সময়টা গোধূলি রকমের প্রায়, ছাদে মৃদু বাতাস বইছে। সেরিন দাঁড়িয়ে আছে এখানে, তার থেকে অনেকটা দূরতে তাতান দাঁড়িয়ে। যদিও সেরিন তাকে পাত্তা দেয় না, তাতান এদিকটা এসে সেরিনকে দেখে হেসে বলে, হেই সেরিন,
কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? সৌজন্যতার খাতিরে কথাটা বলে সেলিন। তখন তাতান বলে, আলহামদুলিল্লাহ ভালো, আমি কিন্তু আপনার একজন ভক্ত, আপনার সব ভিডিও আমি দেখি, আমি মিউজিক একাডেমিতে আছি, আপনি হয়তো খেয়াল করেননি। ধন্যবাদ, আসলে এদিক ওদিক তাকানোর সময় নেই আমার, তাই খেয়াল করি না। আচ্ছা, সমস্যা নেই, আজান হয়ে যাবে, বাসায় চলে যান। সেলিন মাথা নাড়িয়ে ভেতরে চলে যায়। মাগরিবের নামাজ আদায় করে বই নিয়ে পড়তে বসে সে। কুমিল্লায় কবে ব্যাক করবে সেই চিন্তায় তার রাতের ঘুম হারাপ। তার উপর শুভ্র তার কথাকে বেশি পাত্তা দেয় না, সেই নিয়ে সেলিনের বেশ রাগ। ওভার থিঙ্কিং সাইটে রেখে সেলিন পড়ায় মনোযোগ দেয়। তুমি ভীষণ বাজে মেনিশা, ভীষণ বেয়াদব, তোমার মতো বাজে মেয়ের সাথে রিলেশন কোনো পাত্তা দেওয়াটাই আমার ভুল। তবে নিজেকে এত কিছু ভাবার দরকার নেই, আমি থাকতে আমার বোনকে সংসারে কোনো থার্ড ক্লাস মানুষের নজরের প্রভাব ফেলতে দেবো না। কিছুটা রাগ দেখিয়ে বলে মাহি। মাহির কথায় নিশাত পাল্টা শুধায়, তুমি নিজেই একটা ফালতু মাহি, আর আমি না তোমার বাবার বন্ধুর মেয়ে, আর না তোমার ছোটবেলার সঙ্গী যে লুতুপুতু করব তোমার সাথে। আমি তোমাদের শত্রু পরিবারের মেয়ে, আসলেই আমি বাজে মেয়ে। অবশ্য শত্রুদের সাথে শত্রুদের মিষ্টি ভাবও চলে না। সেই তো, নিজের খোলসা থেকে বের হওয়ার কথাই ছিল, তাই এতদিন এত হুজুর সাজে কেন? আসলে যারা বেশি ভালো সাজে না তাদের মধ্যে আসল ভাষাটা থাকে। কামন মাহির বাবু, আপাতত এক্স, আমার আসলে তোমাদের পরিবার নিয়ে তেমন কোনো মাথা ব্যথা নেই। আমার বাপ ভাইয়ের আগের জমি জমা নিয়ে থাকলে থাকতে পারে, বাট আমার তো শুভ্র পরিবারের উপর খুব। হ্যাঁ, শুভ্রকে আমার ভালো লাগে, ভীষণ ভালো লাগে, বাট তোমার বোন মাঝখান দিয়ে বা হাতটা ঢুকালো, এই জন্য অবশ্য আমায় নিজের আসল রূপে আসতেই হলো। তোর যে গাঁদা কোথায়, সে করবে সমাজসেবা আর মানব সেবা, ওটা তো নিজে চলতে আটজন লাগে। আর তোর বাপ, সে তো আরেক লোভী, আরেকজনের হক নষ্ট করে নিজের পক্ষ করতে চায়। খবরদার আমার পরিবার নিয়ে কিচ্ছু বলবি না একদম। এই চুপ থাকবি তুই, লজ্জা কর না তোর। আমার বোন তোকে সত্যিকারের বন্ধু ভেবেছে, এটাই সবচেয়ে বড় ভুল। হে ইউ, এইসব সত্যিকারের সম্পর্ক ধুয়ে ধুয়ে না পানি খা, যা কাজে লাগবে। আসলেই তোর সাথে প্রেম করাটাই আমার ভুল ছিল। যাই হোক, তোর বোন আমায় তোর ভাইয়ের বউ বানাতে চেয়েছে, হয়নি, আমি মিস করব না। তোর বোন তার উপর সুন্দরী, আমার ভাইয়ের বউ বানানোই যায়, এক বিয়েতে তো কিচ্ছু যায় আসে না। এমনিতে শুভ্র স্যার আরও পাঁচটা বিয়ে করে এক বাচ্চার পাপ হলেও তাকে আমি বিয়ে করতে রাজি আছি। বেয়াদব মেয়ে, আমি থাকতে আমার বোনের কোনো ক্ষতি হতে দেবো না। তুই ঘুমা, কাজে দিবে, সব ব্যবস্থা করা শেষ, এখন শুধু তোর বোন ডিভোর্স পেপারে সাইন করা বাকি, খুব শীঘ্রই সেটাও হয়ে যাবে। আল্লাহ হাফেজ মাহির বাবু। নিশাত কল কেটে দেয়। মাহির বেশ রাগ হয়, মনে মনে বিস্তৃত কয়েকটা গালি নিশাতের নামে দান করে। তবে তার শুভ্রর উপর বিশ্বাস আছে, শুভ্র তার খুব ক্লোজ ফ্রেন্ড, সেজন্য শুভ্র সম্পর্কে বেশ ভালো ধারণাও আছে। সে এক কথায় মানুষ, আর শুভ্র যেহেতু কথা দিয়েছে সেলিনকে আঁকড়ে রাখার, সেই তো আঁকড়ে রাখবেই। যতই যাই হয়ে যাক না কেন, শুভ্রর এই ব্যাপারটা বরাবরই মুগ্ধ করে মাহিকে। দেরি না করে শুভ্রকে কল দিয়ে কিছুক্ষণ কথা বলে মাহি, তবে নিশাত নিয়ে একটা শব্দ উচ্চারণ করে না সে। সারাদিনে ব্যস্ততাকে ছুটি দিয়ে সেলিনকে কল দেয় শুভ্র। কল রিসিভ হতে সেলিন সালাম দেয়। শুভ্র সালামের জবাব দিয়ে বলে, পড়াশোনা কেমন চলছে? সে তার মতো চলছে, আমি আমার মতো, আর আমার খেয়ে দে কাজ নেই, কে কিভাবে চলছে সেটার খোঁজ নেই। আর ফাজিল, তোমার পড়াশোনার কথা বলছি আমি, কুমিল্লায় গেলে বলবো পড়াশোনার কথা। এই জন্যই তোকে কুমিল্লায় আনতে চাই না আমি, ফাজিল মেয়ে একটা, এই তোর কুমিল্লায় কি রে, হ্যাঁ, এত কিসের তারা আমার কাছে আসার জন্য? চুপচাপ মন দিয়ে পড়াশোনা কর। এই আপনি তুই তো কারি করছেন, তোর থেকে শিখা এটা, খারাপ লাগছে না? আমারও লাগে যখন তুই আমায় তুই তো কারি বলে কথা বলিস। আর বলবো না, নেক্সট লাইন প্লিজ। ভালোবাসি তো বয়কার বল, এই জন্যই তোমার সাথে কথা বলতে চাই না। দিন দিন নির্লজ্জ হয়ে যাচ্ছ তুমি, কথায় কথায় গালি না দিলে হয় না তোমার? আর এত ভালোবাসা কি হ্যাঁ, দিন দিন ফাজিল হয়ে যাচ্ছ, এখন এই মুহূর্তে গালি দেওয়ার কারণে তোমার ভালোবাসা গ্রহণ করলাম না। এই আপনি আমায় ছোট করলেন, একটা কথাই বলবো, লজ্জা নারীর ভূষণ। তো আপনি তো লজ্জা পান, আমার অত লজ্জা পেতে হবে না,
আর দুজন লজ্জা পেতে হবে এমন কোনো কথা নেই। আমি লজ্জা পেলে আর বাবুর আম্মু হওয়া লাগবে না। দেখবেন আমাদের পরে যারা বিয়ে করবে দু মাস না যেতে তারাও ট্রিপল হয়ে যাচ্ছে। আমাদের দুই যুগ গেলেও কিছু হবে না, শুনুন না। সেলিন ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে কল অনেক আগে কেটে গেছে। শুধু শুধু সে বাক্যবাই করল, প্রচুর ডাক হয় শুভ্রর প্রতি। সাত পাঁচ না ভেবে সব জায়গা থেকে ব্লক করে দেয় শুভ্রকে, এমনকি তার আন্টির ফোন থেকেও ব্লক করে দেয়। রাতে ডিনার করে ঘুমনোর জন্য রুমে আসে সেলিন। বিছানায় গা এলিয়ে দিতে তার শান্তি শান্তি ফিল হচ্ছে। শুভ্র রাগ দেখিয়েছে, এখন সে ব্লক করে দিয়েছে। ওয়াও, কি জোশ ব্যাপারটা! শেরিন, এবার তোর বর তোর জন্য অস্থির হয়ে উঠবে। দেখবি কিভাবে মিউ মিউ করে তোর কাছে আসে। এই মানবকে সোজা করার জন্য এর থেকে ভালো ঔষধ আর কিছুই নেই। পরের দিন সকালে সেরিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যায়। আজকে দুটো প্রাইভেট আছে, তার প্রাইভেট শেষ করে বাসায় এসে ফ্রেশ হয়ে নেয়। লাঞ্চ করে আবার একাডেমিতে চলে যায়। সেখানে আদ্রিতার সাথে ভালো সময় কাটে। তবে তাদের একটা কনসার্ট আছে যেটার মেইন লিডার থাকবে সেরিন। সে মাইক হাতে গান করবে। যদিও খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, তবে এটা একটা খুশির খবর সেরিনের জন্য। তার পথ চলা মাত্র শুরু হতে চলেছে। খুশি হলেও কিছুটা নার্ভাস সেরিন। ক্লাস শেষ করে আদ্রিতা থেকে বিদায় নিয়ে বাসায় আসে সেরিন। তার আন্টিকে কিচেনে রান্না করতে দেখে, কিন্তু ডিনার তো আছেই, আবার রান্না কেন? সেরিন ভাবে না, নিজের রুমে এসে ফ্রেশ হয়ে যায়। প্রচুর ক্লান্ত লাগছে, ত্রস্ত পায়ে কিচেনে যায়। তবে আন্টি তাকে কফি মগ এঁকে দেয়। সেই সেটা নিয়ে রুমে প্রবেশ করতে মৃদু চেঁচিয়ে বলে, আপনি? শুভ্র দুটো ট্রেনের কাছে আসে, এক হাতে দরজাটা লাগিয়ে দেয়। সেরিনের মুখোমুখি দাঁড়িয়ে ধমকে বলে, তোমার সাহস অতিরিক্ত বেড়ে গেছে সেরিন। মেয়ে, তুমি আমি ব্লক করার মতো দুঃসাহস দেখিয়েছ। আর কি কি করতে পারো আমার ধারণা হয়ে গেছে। আরে আপনি ভুল বুঝছেন। Don't wanna talk. আর করবো না ব্লগ। Don't wanna talk, শেরিন। কথাটা বলে শুভ্র খাটের উপর বসে আঙুল দিয়ে কপাল স্লাইড করতে থাকে। সেরিন ভয়ে কিছু বলছে না। এমনিতে শুভ্র রেগে আছে। সেরিনের কফির মগ নিয়ে সেভাবে দাঁড়িয়ে রয়। রুম জুড়ে নিস্তব্ধতা বিরাজমান। সেরিন চুপচাপ দরজা খুলে রুম থেকে বেরিয়ে যায়। লিভিং রুমে বসেই কফিটা শেষ করে কিচেনে যায়। তার আন্টির রান্না প্রায় শেষ। সেরিন প্রশ্ন করে, শুভ্র কখন আসলো আন্টি? তুমি আসার কিছুক্ষণ আগে। তোমায় কল দিয়েছে? হ্যাঁ। সেরিন কিছু বলে না। আয়া সিদ্ধার্থ তারা শুভ্রর সাথে কথা বলছে, এটা ওটা মজা করছে। শুভ্রও তাদের সময় দিচ্ছে। সেরিন সেদিকে ফিরে তাকাচ্ছে না। তারা দুজন দুজনের সাথে রাগ করে আছে। রাতে ডিনার করতে একসাথে বসলে সেরিন খেতে পারেনি, কয়েক লোকমা খেয়ে উঠে পড়ে। সেরিনের খাবার না খেয়ে উঠে পড়াটা শুভ্রর পছন্দ হয়নি। সে চুপচাপ নিজের খাটে শেষ করে। সেরিন সোফার উপর বসে ফোন স্ক্রল করছে। সানজিদা সারমিনা শুভ্রর কফি দেয়। শুভ্র কফির মগ নিয়ে রুমে চলে যায়। সেরিন সোফায় বসে রয়। ঘড়ি কাটা ১১টা। তখন সানজিদা সারমিন বলেন, এখানে বসে আছো কেন? যাও রুমে যাও, সারাদিন বাইরে দৌড়াদৌড়ি গিয়ে রেস্ট নাও। যাবো একটু পর, তুমি গিয়ে শুয়ে পড়ো। সানজিদা সারমিন গুড নাইট বলে চলে যান রুমে। সেরিন শুভ্রর ব্লগ খুলে দেয়। ফেসবুকে স্ক্রোল করছে সে। মনটা ভীষণ খারাপ হয়ে গেছে তার। মূলত শুভ্র ধমকটা পছন্দ হয়নি। 11:30 বেজে গেছে, শুভ্র তাকে ডাকও দিচ্ছে না। সেরিন উঠে লিভিং রুমে লাইট অফ করে নিজের রুমের দিকে যায়। দরজা লক করে ফোনটা টেবিলের উপর রেখে ফ্রেশ হয়ে বিনুনি করে শুভ্রর সাথে একটা কথাও বলেনি সে আর না আজকে বলবে। লাইট অফ করে ড্রিম লাইট অন করে। চুপচাপ নিজের বরাদ্দকৃত জায়গায় শুয়ে পড়ে সেরিন। সেরিনকে এমন চুপচাপ দেখে শুভ্র কিচ্ছু বলে না। খাটের পাশে টেবিলের উপর থেকে ছোট্ট ফুলের তোড়াটা হাতে নেয়, ছোট্ট করে শুধায়। সেরিন? সেরিন কোনো সায়তায় না। শুভ্র তাকে পুনরায় ডাকে। সেরিন উঠে বসে শুভ্রর দিকে দৃষ্টি স্থির করে বলে, কি হয়েছে, এত ডাকাডাকি করছেন কেন? দেখুন আপনার মতো অত ধমকা ধমকি করার বা ঢং করার মুড আমার নেই, আমি প্রচুর টায়ার্ড। আমি মনে হয় খুব সুখে আছি। তুমি মেয়ে, আমাকে কুমিল্লা থেকে ঢাকায় এনেছো, আবার এখন ইগো দেখাচ্ছ। এক্সকিউজ মি, আমি আপনাকে বলিনি ঢাকায় আসতে। থাকুন না কুমিল্লায়, বউ দিয়ে কি হবে, হুদাই আমি বিয়েটা করে নিজের স্বাধীনতা নষ্ট করলাম। আমি তোমার স্বাধীনতা দেই না। সেরিন চুপসে যায়। এই লাইনটা অগ্রিম বলে ফেলেছে সে। সেরিনকে চুপ থাকতে দেখে শুভ্র শুধায়, এইবারের মতো ক্ষমা করলাম, নেক্সট টাইম এই লাইন মুখে আনলে খবর আছে। আর বলবো না। তুই সবসময় বলবো না করবো না বলো, তারপর ঠিকই একই কাজ করো সেরিন। আরে বাল, একবার বললাম তো।
আবার গালি দিচ্ছ? আর দিব না। এর আগে কয়বার এই কথাটা বলেছ? হ্যাঁ বলেছি, বলতেই পারি। আমি এক কথা 100 বার বলবো এটা অন্য হিসাব, বাট আপনি এক কথা 1 বারের বেশি আমার কানের সামনে বলবেন না। ফাজিল হয়ে গেছো তুমি, মায়ের দিব যেদিন সেদিন বুঝবা। আচ্ছা আসুন, আপনাকে আমি আদর করি, আপনি যেহেতু মার দেবেন একটু তো লজ্জা রাখো সেদিন, লজ্জা নারীর ভূষণ। যা গোলামের পুত, তোর আর বাবা হতে হবে না। আস্তাগফিরুল্লাহ, সেদিন তুমি এত বাজে গালি দাও? আসলে লোক লজ্জার ভয় বলতে পারি না, এই গালিটা আমার ভীষণ পছন্দের। কথাটা বলে সেলিন মুখে হাত দিয়ে ফেলে। এই গালিটা এভাবে দিয়ে ফেলবে ভাবতে পারেনি, এই বুঝি শুভ্রতাকে চড় দিল। আচ্ছা যাও, তোমার কথাটা রাখবো, এতদিন ধরে পাগলামি করছো। কথাটা বলে শুভ্র সেলিনের অধর নিজের অধর ছোঁয়ায়। শুভ্র নিজে থেকে তাকে ছুঁয়ে দিচ্ছে। সেলিন তার প্রেমিক পুরুষের ছোঁয়া নিজের সর্বাঙ্গে মাখছে। মুহূর্তে দুজন অন্তর্নিহিত হলেও ভালোবাসার উন্মাদনা থামাতে পরের দিন সকালে সেলিন সাওয়ার নিয়ে আসতে শুভ্র তাকে গতকাল সন্ধ্যায় আনা ফুলের তোড়াটা দেয়। রাতে তো দেয়া হয়নি। সেলিন নেতিয়ে পড়া ফুলগুলোতে হাত বোলায়, সাদা এবং কালো গোলাপ। শুধু ফুল না, সেলিনের জন্য এক কার্টুন চকলেটও এনেছে শুভ্র, সাথে দুটো টেডি বিয়ার, একটা লাভ সেফের তাতে লাভ ইউ বউ লেখা আর একটাই সরি মিসেস চৌধুরী। সেলিন গিফটগুলো দেখে হাসে। শুভ্র সহ সকলে নাস্তা করে নেয়। সিরাত আয়াস নাস্তা করে স্কুলে চলে যায়। সানজিদা সারমিন রান্নায় ব্যস্ত, সেলিন তাকে হেল্প করে রুমে চলে আসে। শুভ্র খাটে শুয়ে ফোন স্ক্রল করছে, সেলিনও চুপচাপ তার বুকে মাথা রেখে শুয়ে পড়ে। শুভ্র ফোন রেখে তার বউয়ের চুলে বিলি কেটে দেয়। সেলিনের কপালে অধর ছুঁয়ে বলে, এখন আমার সাথে কুমিল্লায় যাবা নাকি পরে? এখন তো আমার একটা কনসার্ট আছে, সেটার প্রিপারেশন নিতে হবে। এটা আমার প্রথম কনসার্ট, অ্যান্ড স্বপ্ন পূরণের পথে মাত্র পা রাখবো। আই হোপ তোমার এই জার্নিটা ভালো কাটবে, দেখো হয়তো এই একটা কনসার্ট দিয়ে তুমি অনেকটা জনপ্রিয় হতে পারো। কি জানি, এই সেরিন তুমি কখনো পরিচিত মুখ হলে বা অনেকটা এগিয়ে গেলে আমায় ভুলে যাবে, বা ধরো তোমার কাছে অনেক টাকা পয়সা হলো, আমার থেকে বেটার কেউ আসলো, তাহলে কি আমার হাত ছেড়ে দিবে? এই আপনি পাগল হয়ে গেছেন, আমি একটা পবিত্র বন্ধনে আবদ্ধ আছি। আর শুনুন, আমি বাবুর পাপাকে ভীষণ ভালোবাসি, আমার জীবনের প্রথম প্রেমটা তার প্রতি এসেছিল, এবং আমার প্রেমিক পুরুষ থেকে সে আমার অর্ধাঙ্গ, আমি কখনো হাত ছাড়ব না। দেখা যাবে। এই আই এম সিরিয়াস। আচ্ছা আপনি আমায় হারানোর ভয় করেন? আমি অবুঝ নও সেরিন, আর আমি অনুভূতি প্রকাশ করতে পছন্দ করি না। আচ্ছা সেসব বুঝলাম, এবার বলুন বউ ভালোবাসি, আপনি এখন অবধি আমায় ভালোবাসি বললেন না। বলবো না। আপনি আমায় ভালোবাসেন না? তুমি ভালোবাসা প্রকাশ করছো আমি শুনছি, একদিন আমি প্রকাশ করব, সেদিন না হয় তুমি শুনে যেও। আর তৃতীয় দিন দুজনেই ভালোবাসি বলার উত্তরে আমিও ভালোবাসি বলবো। ঠিক আছে। শুভ্র কিছু বলে না, সেদিন চুপচাপ মনে মনে ভাবছে। সব কিছুতেই কি রুলস দেওয়া লাগে ভাই? না শুভ্র স্যার তো জানে না, তাকে আমি ভয় পাই, সেখানে হাত ছাড়ার কথা ভাবা বিলাসিতা। আর উনি এটা আমায় জিজ্ঞেসও করলো, উনি করলার জুস আমায় ভালোবাসে কিন্তু প্রকাশ করে না। আমার মতো মিষ্টি একটা মেয়ের কপালে এমন করলার জুস জুটলো, অবশ্য জোটেনি, নিজেই কান্না রান্না করে জুটিয়েছি, এখন সবই কপাল। যাই হোক, মানুষটা সঠিক হলে ভালোবাসা মন্দ না, আমার মানুষটা সবসময় আমার ঠাকুর, এবং আমার শুধুই আমার ঠাকুর। মুচকি হাসে সেরিন, শুভ্র দিকে তাকিয়ে বলে, শুনছেন, আপনি আমার থাকবেন এবং আমার শুধুই আমার থাকবেন। আমি আমার ভালোবাসার মানুষটাকে কারোর সাথে কম্পেয়ার করতে পারবো না, আর না কারোর সাথে তার ভালোবাসার কম্পেয়ার করতে চাই। শুভ্র কুমিল্লায় চলে গেছে 2 দিন আগে, আজকে শুক্রবার। সেরিন ভাবলেও শাড়ি পরা যাক, যেহেতু এই বিল্ডিংয়ে তেমন মানুষজন থাকে না, 2-3 জন ভাড়াটিয়া, তারাও তাদের মতো ব্যস্ত, ছাদে তেমন কেউই যায় না। সেই নামাজ পড়ে লাঞ্চ করে নেয়। শুভ্রকে বলেছে সে শাড়ি পরবে আজকে, শাড়ি পরে পিকচার তুলে দিবে। শুভ্র কিছু বলেনি, কল রেখে সেদিন ব্ল্যাক কালারে জর্জেটে শাড়ি পরে নেয়। সিদ্রা তায়াসহ তারা ছাদে যায়। সেনের কোমর অবধি চুল ছাড়া, কানের পিঠে একটা সাদা কাঠগোলাপ গুঁজায়। সিদ্রাতকে দিয়েই পিকচার কয়েকটা তুলিয়ে ভিডিও করিয়ে নেয় সেরিন। এরই মাঝে কোথা থেকে তাতান এসে হাজির হয়। সেরিনের মোটেও পছন্দ হয়নি বিষয়টা, তাতান সেরিনকে দেখে হাঁ করে তাকিয়ে রয়। সেরিন চলে যেতে নিবে, তাতান এসে পথ আটকায়, সেরিন দাঁড়িয়ে রয়। তখন তাতান বলে, আপনি কেমন আছেন? ভালো, আপনি? ভালো, আপনাকে কালো শাড়িতে দারুণ মানায়। ধন্যবাদ।
আরে আরে আপনার ফুলটা পড়ে যাচ্ছে তো। সেইন হাঁ করে তাকিয়ে রয়। তাতান তার অনুমতি না নিয়ে কাঠগোলাপটা তার কানের পিঠ থেকে নিজের হাতে নিয়ে পুনরায় সেইনকে পরিয়ে দেয়। আপনার সাহস তো কম না, আমার অনুমতি না নিয়েই টাচ করেছেন। ভুল হয়ে গেছে আপু, অনুমতি নিলেই ভালো হতো, শুধু টাচ না, অন্য কিছু করা যেত। এক থাপ্পড় দিয়ে গালের দাঁত সব ফেলে দিব। গোলামের পুত, তুই চিনিস আমায়? আমার নাম শেরিন পাটোয়ারি। মিশত, তোর মতো লুজারকে কিভাবে ঠিক করতে হয় সবই আমার জানা আছে। শালা ক্যারেক্টার হলো ভাঙ্গা ব্রিজের মতো নড়চড়ে, শক্ত না, ভাঙ্গা ব্রিজে ইট সিমেন্ট দিয়ে শক্ত করে নিস, তাহলেই আমার টাইপের মেয়েদের টাচ না তাদের থেকে চুমুও খেতে পারবি। এনিওয়ে, ধন্যবাদ দিতে হবে না, আমি আবার একটু পরপকারী। নেক্সট টাইম হাই হ্যালো করতে আসলে তোর জায়গা মতো এমন একটা কিক মারবো ফিউচার সাথে চোখটাও অন্ধ হয়ে যাবে। এমনিতেই চার চোখ লাগানো লাগে, তখন সুন্দরীর রমণী খুঁজতেই কষ্ট হয়ে যাবে ফিউচারের মাঠে। খেলাধুলা করা তো পরের হিসাব, সো বি কেয়ারফুল। কথাটা বলে সেরিন তেজ দেখিয়ে চলে আসে। দু চারটা চড় মারতে পারলে ভাল লাগতো, তবে যা বলেছে মনের স্বাদ মিটেছে। আরও বাজে দুটো গালি দিতে পারলে বোধহয় আরও ভালো হতো। বাসায় ঢুকেই শাড়ি চেঞ্জ করে না, মেজাজ তার তুঙ্গে উঠে আছে, কিছুই ভালো লাগছে না। তাতানি কত বড় আসপরটা, তাকে টাচ করলো। আচ্ছা, কেউ ইচ্ছে করে এমনটা করছে না তো? এই তাতান কানাকে দেখে গাধা টাইপ লাগে, কিন্তু এটা সম্পূর্ণ নাটকীয়। কে আবার আমার পেছনে পড়লো? ধুর, কে আবার পড়বে? এই ছেলের ক্যারেক্টারের সমস্যা। সেই নিজেকে সান্ত্বনা দিয়ে এই কথা মাথা থেকে ছেড়ে ফেলেছে। আবার শুভ্র কল দেয়। ট্রেনের মনটা খারাপ, তবে শুভ্রকে বুঝতে দেয় না। শুভ্র সুন্দরভাবেই বলে, পিকচার দাও না। আরে ভালো লাগছে না, পরে দিব। আগে আমি দেখবো, তারপর তোমার অডিয়েন্স। ঠিক আছে। মুড অফ কেন শেরিন? একই শেরিন শেরিন করছেন, ভালোবেসে একটা সুন্দর ডাকনামও তো দিতে পারেন। আসলেই আপনি সবার মতোই, অত লুতুফুতু করার সময় নেই। আজ ও এখানে লুতুফুতু কি হলো? আমি আপনার বউ, আপনার অর্ধাঙ্গিনী, আর এটা একটা ভালোবাসা প্রকাশ, বুঝলেন? কি আর বুঝবেন, মাথায় তো সমস্যা আপনার। এই তুমি আমায় আর কত খোটা দিবা? যতদিন পর্যন্ত না আপনার রুলস যায়, সেটা আমৃত্যু পর্যন্ত থেকে যাবে। ফাল, আবার গালি দিচ্ছ, ভাল লাগে না। দেখো শেরিন, সব বলো করো ঠিক আছে, কিন্তু এই গালি, তুমি জানো তোমার কত গুণা হয়? আর বলবো না। তোমার গালি না দেওয়ার প্রমিসটা লোকাল বাসের মতো হয়ে গেছে আজকাল। চুপ যাবেন। আচ্ছা যাও, পড়তে বসো। এমনিতে মুড অফ পড়ার কথা না বললেও পারতেন। তাহলে ঘুমাও, যাও, আমার অফিসের কাজ আছে। আচ্ছা যাচ্ছি, আগে বলুন ভালোবাসি বউ। তুমি বলো। আমি আপনাকে আগে বলেছি, আপনি আগে বলবেন। ঠিক আছে, বলুন। তুমি ফাজিল হয়ে গেছো শেরিন। সেম টু ইউ, আপনিও ফাজিল হয়ে গেছেন। আসলেই ফাজিল তুমি। এবার বলুন তো, আই লাভ ইউ। আই লাভ মি টু। থ্যাংক ইউ স্যার। এটা কি হলো? তারামি। আর বলবো না। আচ্ছা থাক, ভালোবাসি। ধন্যবাদ আপু। এই আমি তোর কোন জন্মের আপু? আবার তুই তোকারি করছো। ও, আমি আপনার কোন জন্মের আপু, আর কখনো আপু বললে ব্লক মেরে দিব, মনে রাখবেন। আচ্ছা ভাই। কি এক করলার জুস কপালে জুটলো রে ভাই, এত তেজ কেন আপনার? তেজি মানুষের থেকে দূরে থাকুন প্লিজ ম্যাম। বাই। সেরিন কল কেটে দেয়। শুভ্র আর কল ব্যাক করে না। সেরিন মনে মনে শুভ্র 14 গোষ্ঠী উদ্ধার করে। মানে মানুষ এত ত্যারাক কেমনে হয় ভাই, এত করলার জুস কেন? আমার মতো মিষ্টিমের জামাই হওয়া চাই, আমার থেকেও মধুর। তা না কি কোথাকার তেজি করলার জুস কপালে জুটলো। দেখতে দেখতে প্রায় 15 দিন কেটে যায়। শুভ্র পুনরায় ঢাকায় আসে। সেরিনের কনসার্ট আগামীকাল সন্ধ্যায়, শুভ্র সহ যাবে। ঢাকা থেকে সিলেট যাবে কনসার্টে। সেরিন অনেক বেশি নার্ভাস, তবুও নিজেকে স্ট্রং রাখছে। সকালে নাস্তা করে তারা বেরিয়ে পড়ে। মিউজিক একাডেমির কিছু টিচার সাথে সেরিনের টিম, শুভ্র সহ তারা যাবে। সেরিন শুভ্রের পার্সোনাল গাড়ি করেই রওনা হয়। পুরোটা পথ শুভ্রকে এটা ওটা খোঁজাখুঁজি, বকাঝকা ইত্যাদি ইত্যাদির মাধ্যমে কাটিয়েছে সেরিন। শুভ্র ওসব কথা শুনেছে ধৈর্য ধরে। ধমক দিলেও আবার সমস্যা, মেয়েটা কান্না করতে করতে যাবে। জ্যাম ঠেলে প্রায় বিকেলের দিকে তারা সিলেটে পৌঁছায়। সেখানেই বুকিং দেওয়া একটা হোটেলেও উঠে তারা। সেরিন সাওয়ার নিয়ে হালকা নাস্তা করে দেয়। সন্ধ্যা 8টায় তাদের কনসার্ট শুরু।
এর ফাঁকে তার টিমের সাথে বসে কিছুক্ষণ রিহার্সাল করে, সময় মতো নিজেকে রেডি করে নেয় সেরিন। আজকে সে বাঙালি মেয়ে সেজেছে শালীন পোশাকে, থ্রি পিসের কপালে একটা কালো টিপ, মুখে নেই তেমন শার্ট। এই সিম্পল লুকেই সেরিনকে ভীষণ সুন্দর লাগছে। 8টা বাজতে বেশি দেরি নেই, নিজেকে ঠান্ডা রাখে সেরিন। শুভ্র যাওয়ার সময় তাকে আলতো করে জড়িয়ে ধরে কপালে চুমু দেয়, গালে হাত স্পর্শ করিয়ে বলে, এই যে আমি আছি তোমার পাশে, একদম ভয় পাবা না। সেরিন মাথা নাড়ায়, একসাথে তারা বেরিয়ে পড়ে। ফাইনালি সেই মুহূর্ত এসে পড়েছে, সেরিন মাইকে হাতে স্টেজে যায়, সাথে তার টিম আছে, এক একজন এক এক টিউন বাজাচ্ছে। সেরিন আজকে দুটো গান গাইবে, অনিকেত প্রান্তর এবং নিঠুর মনোহর। শুভ্র ফোন হাতে ভিডিও করছে, সেরিন বরাবরই ভালো গায়, এবারেও তার ব্যতিক্রম হয়নি। অনুষ্ঠান শেষ হতে অনেকের অটোগ্রাফ নিতে এসেছে, পিক তুলেছে, কেউ কেউ ফুল দিয়েও গেছে। সেরিন হাসি মুখে সব গ্রহণ করেছে, পাশে শুভ্রও দাঁড়ানো আছে। সেরিনকে কেউ কেউ জিজ্ঞাসা করছে, আপু কি সিঙ্গেল? সেরিন শুভ্র দিকে এক নজর তাকায়, তার দৃষ্টি সেরিনের দিকে, তাও কঠোর দৃষ্টি। সেরিন মুচকি হেসে বলে, না আমি ম্যারিড। তখন একটা মেয়ে শুভ্রকে দেখিয়ে বলে, সেরিন নিজেকে শান্ত রেখে বলে, উনি আমার হাজবেন্ড। সেরিন শুভ্রকে দেখে অনেকে মাসাল্লা বলছেন, তাদের মিট আপ অনুষ্ঠান শেষ হতে সেরিন শুভ্রর সাথে পিকচার তোলে। হোটেলে যেতে যেতে প্রায় 12টার উপর বেজে যায়। সেরিন আজকের দিনেও অনেক প্রশংসা পেয়েছে, যেটার জন্য সে আলহামদুলিল্লাহ। রাতে ডিনার আসতেই শুভ্র খাইয়ে দেয় সেরিনকে, দুজন মিলে কিছুক্ষণ গল্প করে শুয়ে পড়ে। সেরিনের পরম শান্তি এবং সুরক্ষিত জায়গা সেই শুভ্রর বক্ষস্থল। পরের দিন সিলেট থেকে সোজা কুমিল্লায় আসে সেরিন, দীর্ঘ পথ জার্নি করে চৌধুরী বাড়িতে আসে। এদিকে আর্তা ও শশীর বিয়ের তোড়জোড় চলছে, সেরিনের কনসার্টের জন্য লেট করা হয়েছে, আগামীকাল থেকে শপিং শুরু হবে। চৌধুরী পরিবারের সবাই কুমিল্লায় এসেছে গতকাল, আজকে শুভ্র এবং সেরিন সবার সাথে দেখা করে সেরিন রুমে চলে যায়। বাকিরা সেরিনের কনসার্ট ভিডিও দেখছে, আদ্রিতা, অধরা, আর্থ থেকে শুরু করে বাড়ির সবাই বেশ প্রশংসাও করে সেরিনের ভয়েসের। আরফিন চৌধুরী বিডিয়ে এসেছেন কয়েকদিন, সন্ধ্যায় সবাই খোঁজ গল্প করতে বসে, তাদের সাথে সেরিনও আছে, বিশেষত বিয়ে নিয়ে প্ল্যানিং। সবার মাঝ থেকে শুভ্র সেরিনকে রুমে রাখে, বিষয়টা সেরিন বেশ লজ্জা পায়, তবে একটু চিন্তা হয়, এর আগে কখনো এভাবে ডাকেনি, হয়তো সিরিয়াস কোনো বিষয়। সেরিনও তড়িঘড়ি রুমে যায়, শুভ্র সোফায় বসে আছে, কপালে তার হাত ঠেকানো। সেরিনের অস্তিত্ব টের পেতে শুভ্র উঠে দাঁড়ায়, তখন সেরিন শুধায়, কি হয়েছে? ঢাকায় তোমায় কেন পাঠিয়েছিলাম? গানের প্রিপারেশন নেওয়ার জন্য। আর তুমি কি করেছো? আপনার রুলস মেনে চলেছি। ওটা তো যা শো অফ, ছি সেরিন ছি, তুমি এমনটা করতে পারলে? এখনই আমি থাকা সত্ত্বেও তুমি মেয়ে পরপুরুষের ছোঁয়া গায়ে মাখতে পেরেছ, সে তুমি একটু উপরে উঠলে কি করবে আমার জানা আছে। তুমি আমার হাত ছেড়ে দিতে দুবারও ভাববে না। লিসেন, তুমি চলে গেলে আমার কিছু যায় আসে না, আমি তোমাকে হারানোর ভয় করি না, আমি ভয় করি আমার ভালোবাসা হারানোর, পবিত্র ভালোবাসা যেটা প্রথম এবং একবার একজনের প্রতি তৈরি হয়েছে, দ্বিতীয় কারোর ভাগ হবে বা সেটাই। আমি শুভ্র তোমায় হারানোর ভয় করছি না, আমি শুভ্র আমার চঞ্চল পরীর ভালোবাসা হারানোর ভয় করছি। আমি কি করেছি? তোমার কি কমন সেন্স টুকু নেই? সব কিছুতে এমন বাচ্চামো পছন্দ না আমার। ক্লিয়ার করে বলবেন তো। এই তুমি নাটক করছো? কিসের নাটক? নাটক করছেন আপনি? সেরিন চিৎকার করে উঠে শুভ্র, সেরিন ভয়ে কেঁপে ওঠে, ধমকটা ভীষণ জোরেই ছিল। শুভ্র তার ডান বাহু চেপে ধরে, সেরিন ব্যথায় শুভ্র থেকে নিজের বাহু ছাড়ানোর চেষ্টা করে, কোনো লাভ হয়নি। শুভ্র আজকে ভীষণ কেঁপেছে, সেরিনের কর্নিশ পেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। শুভ্র তাকে ছেড়ে জোরে ধাক্কা দেয়, যার ফলে সেরিন মেঝেতে পড়ে যায়, চিল্লিয়ে বলে, আমার সাথে কথা বলার চেষ্টাও করবে না তুমি, লিভ মি, জাস্ট লিভ মি, আমার চোখের সামনে থেকে সরে যাও তুমি, না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব আমি। শুভ্রর কথায় সেরিন বাকরুদ্ধ হয়ে যায়, উঠে দাঁড়াতে শুভ্র পুনরায় পড়ে, তোমার থেকে এমনটা আশা করিনি আমি। গুড, আপনার সাথে আর আমার সাথে যা হয়েছে বেশ হয়েছে, আপনি আসলে আমার বিশ্বাস করেন না, যেখানে বিশ্বাস নেই সেখানে ভালোবাসা থাকা আর সম্পর্ক টেকার প্রশ্নই ওঠে না। ডিভোর্স চাই তোর? আপনি দিলে আমার তো কিছু করার নেই। ডোন্ট ওয়ান্না টক, জাস্ট মুভ ওয়ে ফ্রম দ্য ফ্রন্ট। সেন কিছু বলে না,
পুরো ঘটনার কথা জিজ্ঞেস করতে গেলে শুভ্র তাকে সিওর থাপড়াবে, এমনকি মাথা গরম হয়ে আছে। সেলিন কথা না বলে ব্যালকনিতে চলে যায়। শুভ্রর বেশ রাগ হয় সেলিনের মুখের ওপর বলা কথায়। সেলিন ব্যালকনিতে গিয়ে বাইরে এক ধানে তাকিয়ে থাকে। শুভ্রর এমন আচরণে আটাও সে বুঝেনি, শুধু মুখের উপর বলে দিয়েছে। আর পরপুরুষকে কার ছোঁয়া বা গায়ে মেখেছে সেলিন, চোখ বন্ধ করে ভাবার চেষ্টা করে। কনসার্ট ঢাকা একাডেমিতে কোথাও ছেলেদের সাথে কথা বলেনি, শুভ্র তো ছিল, তাহলে কি এমন? শুভ্র পুনরায় ভিডিওটা দেখে। সেলিন জর্জের ব্ল্যাক কালারের শাড়ি পরা, শাড়িটা পাতলা, সেলিনের ফর্সা উদর বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে। তার উপর ছেলেটাও তার কানের পিঠে ফুল গুঁজে দিচ্ছে। সেলিন একটা টু শব্দ উচ্চারণ করছে না। শুভ্র বেশ অবাক হয়, সেলিন এটা কীভাবে পারমিশন দিল? মাথা কাজ করছে না শুভ্রর। বেশ কিছুক্ষণ চুপচাপ সোফায় বসে থাকে। একজন সার্ভেন্ট এসে ডাক দেয় খাবার খাওয়ার জন্য, শুভ্র না করে দিয়েছে, তারা কেউ ডিনার করবে না। উঠে দরজাটা লক করে দেয় শুভ্র। শুভ্র সেলিন ডিনারে আসেনি, সবাই অবাক। অনেক মাস পর চৌধুরী পরিবারের সবাই একসাথে, রাতে ডিনারটা করবে সবাই একসাথে, সেখানে শুভ্র সেলিন মিস্টেক। সেলিন তো হাসি মুখে হাঁটে দিচ্ছিল। শুভ্র তাকে ডেকে আনার পর কি হয়েছে কারোরই বোধগম্য হয়। তবে শুভ্র যেহেতু একবার বারণ করে দিয়েছে, কেউ কিছু বলার সাহস পাচ্ছে না। ঘড়ি কাটা 12টা, সেলিন এখনও ব্যালকনির দোলনায় বসে আছে, এক ধ্যানে আকাশের দিকে তাকিয়ে আছে। রুমে যাবে না শুভ্র রেগে আছে, বাইরে যেতে পারবে না, তাদের পার্সোনাল ম্যাটার বাকিরা জেনে যাবে। খাটে শুয়ে আছে শুভ্র। সেলিন রুমে আসেনি, তা নিয়ে তার একটুও মাথা ব্যথা নেই। যা খুশি হোক, সেলিনের শুভ্রর কিচ্ছু যায় আসে না। যে মেয়ে কথার খেলাপ করে তার থেকে আর কিছু এক্সপেক্ট করার মতো নেই। বাড়ির পূর্ব দিকের কবরস্থানে চোখ যেতে সেলিনের গা হিমশীতল হয়ে যায়। তারপর দূরে কোথাও কুকুর ডাকছে, গাছের পাতা নড়ছে, চারপাশে লাইট জ্বলেও সেলিনের ভয় কাজ করছে। নিজের রাগ জেদকে আর প্রশ্রয় দিতে পারেনি সেলিন, উঠে রুমে চলে যায়। কাবার থেকে একটা কম্বল নামায়, খাটের উপর থেকে বালিশটা নিয়ে ডিভানের উপর চলে যায়। শুভ্র সেলিনের কাণ্ড দেখছে, তারা কেউ কারোর সাথে কথা বলছে না। শুভ্র নিজেকে শান্ত রেখে বলে, তুমি যেদিন ব্ল্যাক শাড়ি পরেছিলে সেদিনের ছেলেটা কে ছিল? তোমার কানে ফুল গুঁজে দিয়েছিল? জেনে কি করবেন? বেশি হয়ে যাচ্ছে না? আমি প্রশ্ন করেছি, তুই উত্তর দিবি। জেনে কি করব না করব সেটা আমার ব্যাপার, তোকে সেসব জানতে হবে না। ওর নাম তাতান। বাহ, নামটাও জানো? কথাটা তো শেষ করতে দিন, আর কিছু বলতে হবে না তোর? সেইনও আর কথা বাড়েনি, চুপচাপ লাইট অফ করে শুয়ে পড়ে। শুভ্র সেভাবেই বসে রয়। সেদিন ছেলেটার নামও জানে। শুভ্র রাগে চরিত চলছে, তার বউ কেন অন্য ছেলের নাম মুখে নিবে কেন? পরদিন সকালে সেলিনের ঘুম ভাঙে শুভ্রর অ্যালার্ম ঘড়ির শব্দে। উঠে ফ্রেশ হয়ে ব্যাগ গুছিয়ে দেয়, মাহিকে কল দিয়ে বলেছে যে কলেজে শেষে যাবে, যাতে এসে তাকে নিয়ে যায়। মাহি শুভ্রকে কিছুই জানায়নি সেলিন, শুভ্র ইন্টারেস্ট দেখায়নি। নিজে জিনিসপত্র গুছিয়ে তুলে রাখে সেলিন, পাটোয়ারি বাড়িতে তার জামাকাপড় সবই আছে, ব্যাগে করে আর কিছুই নিতে হবে না। সবার সাথে বসেই নাস্তা করে নেয় সেলিন, তবে কেউ কোনো প্রশ্ন করেনি। শুভ্র সেলিন কেউ কারোর দিকে ফিরেও তাকায়নি, নাস্তা করে যে যার মতো বেরিয়ে পড়ে। অনেকদিন পর সেলিন কলেজে এসেছে, নিশাতের সাথে দেখা হতে কথা বলে সেলিন। সেলিনের মন খারাপ দেখে নিশা জিজ্ঞেস করে, তোদের আবার ঝামেলা হলো নাকি? আজকে মনটা আর মুখটা এত শুকনো লাগছে কেন? না, এমনিতেই কিছু হয়নি। আরে ইয়ার, আমি তোর ফ্রেন্ড, আমার কাছে না বলে কার কাছে বলবি? না, আসলে একটা বিষয় নিয়ে ঝগড়া হয়েছে, এমনিতে মিটে যাবে, হয় না ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া? ওকে। সেলিন পিটির সময় হতে নিশা চ পিটিতে দাঁড়িয়ে যায়, শুভ্র আসে পিটিতে, তবে আজকে কোনো ভাষণ দেয়নি সে। ব্যাপারটা আজকাল আর শকিং না, শুভ্র অনেকটা চেঞ্জ হচ্ছে, স্টুডেন্টরাও একটু শান্তি পাচ্ছে। পিটি শেষ করে ক্লাসে অ্যাটেন্ড করে সেলিন, আজকেও আকাশ জুম্মানের মুখোমুখি হয়। সেলিনকে দেখে তারাও তাকায়, সবাই জানে সেলিন চলে গেছে, আবার আসলো কেন? আকাশ জুম্মান সেলিনকে দেখে বলে, এবার তো কিছু একটা করা যাবে, এই মেয়েটাকে এত সুন্দর লাগে, একটু আধটু ফ্ল্যাট আর র্যাগিং না করলেই নাই হয়। জুমানের কথায় আকাশ শুধায়, সেদিন তো শুধু বোতল মারলাম, আজকে দেওয়ালের সাথে দুই চারটা বাড়িও মারা যাক। আরে না, একে এমন অবস্থা করব, একেবারে সম্মান নিয়ে টানাটানি হওয়ার মতো অবস্থা। ফাঁকা রুমে দেখা যাক। কথাগুলো বলে তারাও ক্লাসে মনোযোগ দেয়।
সেইন মাঝের সারিতে বসেছে, এক টেবিলে একজন করেই বসে। তার ডান পাশে ছেলেদের শাড়ির টেবিল, বাম পাশে মেয়েদের শাড়ির টেবিল। সেইনের টেবিলটা সোজা, আবার জুম্মান আর আকাশ বসেছে। সেইন বিষয়টা খেয়ালে নেয়নি, সে ক্লাসে মনোযোগ দেয়। তার পেছনে নিশাদ বসেছে। ছয় ছয়টা ঘন্টা শেষ করে ছুটি হয়, সেইন উঠে দাঁড়ায়। তাদের আবার ল্যাব ক্লাস আছে একটা। বেশি ভিড় দরজায় একটু লেট করে বের হয় সেইন। তার বের হতে হতে শেষের দিকে পড়ে যায়। তার পেছনে আবার জুম্মান আকাশ। সেইন তড়িঘড়ি ক্লাসরুম থেকে বের হয়। করিডোরে হালকা ভিড়, সেইন ভিড়ের মধ্যে ঢুকে যেতে নেবে, পেছন থেকে কেউ তার ওড়নায় টান দেয়। সেইন ফিরে তাকাতে দেখে আকাশ তার দিকে তাকিয়ে আছে। সেইন ঠাস করে চর বসিয়ে দেয় আকাশের কালে, তেজি স্বরে বলে, ঘরে তো মা বোন নেই, থাকলে নিশ্চয় বুঝতেই নারীদের কিভাবে সম্মান করতে হয়। এই সুন্দরী আমায় ঈশ্বর মেরেছে, কিছুটা উঁচু স্বরে কথাটা বলে আকাশ। তখন জুম্মান চুলগুলো পেছনে নিয়ে বলে, আজকে তোকে দেয়ালের সাথে ঠুকিয়ে ঠুকিয়ে মারবো। মুহূর্তে কিছুটা ভিড় জমে যায়। মুহূর্তে এই কথাটাও বাতাসের গতিতে শুভ্রর কানে পৌঁছায়। শুভ্র মিটিংয়ে ছিল, তবে সেইনের কথা শুনে মিটিং ছেড়েই বেরিয়ে আসে। দোতলায় দ্রুত উঠে যায়। শুভ্রকে দেখে আকাশ জুম্মান কিছুটা ভয় পায়। সেইনকে দেখে শুভ্র জিজ্ঞেস করে, কি হয়েছে এখানে? এই ছেলেটা আমার ওড়না ধরে টান দিয়েছে, তারপর আমি চর দিয়েছি। জুম্মান বলেছে আমায় নাকি দেয়ালের সাথে ঠুকিয়ে ঠুকিয়ে মারবে। কথাগুলো কি সত্যি আকাশ জুম্মান? তখন জুম্মান বলে, স্যার সেদিন আমাদের কলেজ থেকে বের করার পরিকল্পনা করছে। তোকে আমি সেটা জিজ্ঞেস করিনি, ও যা বলেছে তা সত্যি কি? না স্যার। পাশ থেকে আকাশ বলে, সেদিন তখন শুধায়, মিথ্যা বলবি না একদম, তুমি চুপ থাকো। শুভ্র ধমকে বলে সেইনকে, সেইনের কান্না পাচ্ছে। শুভ্র তাকে এভাবে কেন অবিশ্বাস করছে? প্রথমে দোষের পর সব ভালোই কি সন্দেহজনক হয়? শুভ্র জুমানের দিকে তাকিয়ে বলে, একদম আমার সাথে মিথ্যা বলার চেষ্টাও করবি না। এখানে একটা কথাও যদি মিথ্যা হয় তো তোর হাত ভেঙে আমি হসপিটালে বসিয়ে রাখবো। আকাশ জুম্মান কিছুটা থতমত খেয়ে যায়। সেইন চুপচাপ ওদের সবাইকে চুপ থাকতে দেখে শুভ্র আকাশের কলা চেপে ধরে জুম্মানের দিকে তাকায়, রাগী কণ্ঠে বলে, ওইখান থেকে এক পাও নড়বি না। কথাটা শেষ হতে আকাশকে নন স্টপ থাপড়াতে থাকে। সেইন কিছুটা ভয় পেয়ে যায় শুভ্রর মার দেখে। কম করে 20টার বেশি থাপ্পড় দিয়েছে আকাশকে, ছেলেটা কালা হয়ে গেছে বোধহয়। শেষ একটা ধাক্কা দিতে করিডোরে গ্রিলের সাথে বাড়ি খায় ছেলেটা। নিজের কান মাথা চেপে ধরে ব্যথায়। অনেকটা ভিড় জমেছে করিডোরে, তবে কেউ কিছু বলার সাহস পাচ্ছে না, অনেকে ভয়ে জড়সড় হয়ে আছে। শুভ্র পুনরায় জুম্মানের কলার চেপে ধরে চিৎকার করে বলে, তোর সাহস বড্ড বেড়ে গেছে জুম্মান, তোকে এর আগে কতবার ওয়ার্নিং দেওয়া হয়েছে? আমি বলেছি কোনো মেয়েকে র্যাগিং করা যাবে না। আমার কথার দাম রইল কোথায়? কত বড় কলিজা তোর, মেয়ের ওড়না ধরে টান দিয়েছিস, আজকে তোর সেই বড় কলিজা আমি টেনে এনে ছোট করব। তখন জুম্মান কাঁপা কাঁপা স্বরে বলে, আর করবো না স্যার, ওকে সরি বলে দিচ্ছি। ও যা বলেছে তা সত্যি তো? হ্যাঁ। ভয়ে চোটে জুম্মান সবটা স্বীকার করে নেয়। সেইন একটা স্বস্তি নিঃশ্বাস ছাড়ে, কেউ কিছু দেখলো না। শুভ্র জুম্মানকে একটা লাথি মারে। জুম্মান নিচে পড়তে শুভ্র পুনরায় টেনে তুলে, থাপ্পড় দিতে দিতে নিচের দিকে বেয়ে জুম্মানকে। সবাই তাকিয়ে আছে, শুভ্রর পেছন দিয়ে বাকিরাও আসছে। দোতলা থেকে থাপ্পড় দিতে দিতে নিচে নেমে যায়। সামনের মাঠে নেই, চুলগুলো টেনে ধরে বলে, চুল এত বড় কেন? মেয়ে সাজতে মন চায় দপ্তরি? বলার সাথে সাথে একজন হাজির। শুভ্র তার দিকে তাকিয়ে বলে, আমার রুম থেকে কেচিটা নিয়ে আসো তো। ওইদিকে আকাশ ছেলেটার মাথায় পানি ঢালা হচ্ছে। জুম্মান দাঁড়িয়ে আছে, মাথায় তার শরীরও অসাড় হয়ে আছে। শুভ্র এখনও তার কলার ধরে চেপে আছে। কিছুক্ষণের মধ্যে কেচি আনতে শুভ্র জুম্মানের বড় বড় চুলগুলো কেটে দেয়। বাকিরা শুধু দেখছে। অনেকদিন পরেই শুভ্র কাউকে ধরেছে, আর ধরলেও ধরার মতো ধরে। কেউ কেউ সেইনের দিকে তাকাচ্ছে, কেউ আকাশ জুম্মানকে দেখেছে। তখন শুভ্র চেঁচিয়ে বলে, আজকের ঘটনার সবার ব্রেইনে গেঁথে রাখবি, এরপর আমার কানে কোনো মেয়েকে টিচ করার কথা আসলে এর থেকেও ভয়ঙ্কর পরিণতি হবে। কথাটা বলি জুম্মানকে ছেড়ে দেয়।
বাকিরা আস্তে আস্তে চলে যায়, না হলে আবার তাদের উপরও কখন ঝড় আসে বলা যায় না। সব বিশ্বাস করা গেলেও শুভ্রর মুডকে বিশ্বাস করা বড্ড দায়। বীরকম তেজে যার মতো চলে যায়, সেইনও ল্যাব ক্লাসের দিকে যায়। শুভ্র কিছুটা সামনে সেইনের পিছনে যায়। দ্বিতীয় ভবনে প্রবেশ করতে শুভ্র সেইনকে তার রুমে আসার জন্য বলে। সেইন চুপচাপ রুমে যায়। শুভ্র নিজে চেয়ারে বসে, সামনে সেইন দাঁড়িয়ে আছে। রুমে এসি চলছে, তাও সেইন বার বার খাপছে। এই বুঝি শুভ্র তাকে ধমক দিল, কিন্তু শুভ্র সেসবের কিছুই করেনি, বরং নরম স্বরে বলে, ওরা আর কিছু বলেছে তোমায়? না। সত্যি করে বলো। না, কিছু বলেনি। এর আগে বোতলটা জুম্মান ছুঁড়েছিল, তাই না? সেইন হ্যাঁ ভোদক মাথা নাড়ায়। শুভ্র কিছু বলে না। কিছুক্ষণ চুপ থাকার পর শুভ্র বলে, ভালো হয়ে যাও সেইন, তোমায় হয়তো তেমন মারতে পারবো না, তবে আমি ভালো অবহেলা করতে জানি, তুমি আমার মানে একান্ত আমার। ওই ভিডিওটাকে ইচ্ছে করে করেছে, ওই তাতান হুট করে এসেই আমার কানের পিঠ থেকে ফুল নিয়ে পুনরায় পরিয়ে দিয়েছিল। এই নিয়ে তাকে আমি বকাঝকা গালিগালাজ করেছিলাম, তারপর বিশ্বাস না হলে সিদ্ধার্থ আর আয়েশাকে জিজ্ঞেস করতে পারেন। আমি না হয় মিথ্যে বলছি, ওরা তো ছোট, ওরা মিথ্যে বলবে না। ওদের জিজ্ঞেস করার প্রয়োজন নেই, যাও আজকে আর ক্লাস করতে হবে না, বাড়ি চলে যাও। আচ্ছা, পাটোয়ারি বাড়িতে যাব, মাহি আসবে নিতে, আপনার সাথে হয়তো আর দেখা হবে না, আল্লাহ হাফেজ। সেইন কথাটা বলে চলে আসে। শুভ্র সেইনে যাওয়ার দিকে তাকায়, কিছু বলে না। মেয়েটা অভিমান করেছে তার কথায়, বোঝা যায়। শুভ্র নিজের প্রতি রাগ হচ্ছে, সেদিন রাতে ওরকম বিহেভ করা উচিত হয়নি তার। যাই হোক, সে জানে সেদিন রাগ অভিমান করলেও তার কাছেই আসবে। গেটের সামনে সে মাহিকে মেসেজ দেয় সেদিন। 5 মিনিটের মাথায় মাহি গাড়ি নিয়ে আসে। সেইন গাড়িতে বসতে পুনরায় গাড়ি স্টার্ট দেয়। সেইন বেশ আনমনা ব্যাপারটা মাহি খেয়াল করে। পাটোয়ারি বাড়িতে আসতে সেইনকে পেয়ে সবাই খুশি। সেইন সাওয়ার নিয়ে ল্যান্স করে নেয়। সবার সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে ঘুমোতে চলে যায়। সন্ধ্যার আর্থর সাথে কথা বলছে শশী। এক পর্যায়ে আর্থ বলে উঠে, ভাইয়ার সাথে কি সেরিনের কোনো ঝামেলা হয়েছে, তুমি কিছু জানো? আরে না, সেরিন বোর ওই বাড়িতে আমাদের মিস করে, তাই চলে এসেছে। তোমার বোন জামাই পাগল, জামাই হলে কিছু লাগে না, তুমি বলছো সে জামাই ছেড়ে আসতে পারে। সেটা এখন তো তাদের ব্যক্তিগত ব্যাপার, তোমাকে অত মাথা ঘামাতে বলিনি, অন্য কথা বলো। ঠিক আছে। কি ঠিক আছে? শোনো, অন্য কথা বলো। ওকে। কি ওকে ওকে করছো? তো কি বলবো, আমার মাথা বলবি মাথা, কিছু বলতে হবে না, কল রাখ। কথাটা বলে শশী কল কেটে দেয়। আর্থ ফোন হাতে নিয়ে হাসে, তার ভাইকে জ্বালানো যায়। তো ভেবে শুভ্র রুমে যায় আর্থ। শুভ্র সোফায় বসে ল্যাপটপে কাজ করছে। আর্থ ধপাস করে খাটে বসতে সেটা এক পাশে ভেঙে যায়। আর্থ নিজেও বোকা বনে যায়। শুভ্র আর্থ দিকে তাকিয়ে বলে, দিলি তো খাটটা ভেঙে? তোমরা বাসর করে খাট ভাঙতে পারোনি, তাই আমি বসে ভেঙে দিলাম। চুপ থাকবি তুই? আরে ভাই, ভাগ্য ভালো তোমাদের ফুলসজ্জা রাতে এটা ভাঙেনি, আজকে ভেঙেছে তাও ভাবি বাড়িতে নেই। এটা আগে থেকেই কেমন যেন করছিল, চেঞ্জ করতে মনে থাকে না। আচ্ছা সার্ভেন্টদের বলছি এটা সরিয়ে অন্য রুমটা এখানে নিয়ে আসতে। যা, সাথে নিজেও কাজ করবি, খাটটা তুই ভেঙেছিস। আর্থ উঠে বাইরে যায়, তাদের পড়ে থাকা রুমগুলোতে যায় যেগুলোতে কেউ থাকে না, ফার্নিচার ওভাবেই পড়ে আছে। কয়েকজন সার্ভেন্টকে দিয়ে শুভ্রর রুমের খাটটা বাইরে বের করে, অন্য রুমের আরেকটা খাট শুভ্রর রুমে ঢুকায়। আদ্রিতা রুমে প্রবেশ করে এই জিজ্ঞেস করে, খাটটা ভাঙল কে? আর্থ বলে, কে আবার ভাইয়া? আর শুভ্র চোখ গরম করে তাকাতে আর্থ কথার স্বর চেঞ্জ করে বলে, আমি আমি ভেঙেছি। তুমি এটা ভাঙলে কিভাবে? ও, খাটটা এখানে এনে দে, তারপর দেখছি ভেঙেছি কিভাবে। আরে রেগে যাচ্ছ কেন? তোরা ভাই বোন দুইটা রাজাকার, একজন নিজের পুরনো জিনিস ভাঙচুর জিনিস রুমে রাখা আর ভেঙে গেলে দোষ পড়ে আমার। ভাই, আমি 2 দিন পর বিয়ে করব, শেষবারের মতো হদুল মাগবো, বিয়ের পর নিজের জীবনকে ভাজার জন্য একটু সাহস শক্তির দরকার। এই শুভ্র আমার কাজ করিয়ে আমার রূপ গুণ সব শেষ করে দিচ্ছে। তাহলে বিয়েটা আরো 6 মাস পরে কর, শুভ্র জবাব দেয়। না না, এক্ষুনি সঠিক সময় বিয়ের। দেখবি তোর খাটটা ভেঙেছি, এমন দিনে ভাঙবে যে লজ্জায় মুখও দেখাতে পারবি না।
এই তুমি বুঝতে চাচ্ছ আমার ফুলসজ্জার দিন খাট ভাঙবে? গুড, বুঝে গিয়েছিস? আমি কিছু করবো নাকি যে খাট ভাঙবে? ওই খাট চেঞ্জ করে নতুন খাট যেদিন আনবো সেই দিন যা করার করব। আহারে, খাটের জন্য ভাই আমার ফুলসজ্জা করতে পারবে না, বিষয়টা খুবই সিরিয়াস। আচ্ছা যা, তোর বিয়েতে আমি নতুন খাট গিফট করব। না, তুমি হানিমুনের টিকিট দিবা, মালদ্বীপ যাব। টাকা নাই। বিয়ের গিফট এটা? না, খাট দিব মালদ্বীপ গিয়েও সে খাটের উপরেই হানিমুন করবি। তার চেয়ে নতুন খাট দিব, বাড়িতে হানিমুন করতে পারবি, তোরই লাভ হবে। দেখ, আজকাল শুভ্র স্যারের মুখে লাগাম কমে যাচ্ছে। তুই কি মেয়ে মানুষ নাকি যে তোর সাথে লাগাম টেনে কথা বলতে হবে? না, তাও মজা করছিলাম। দুজনে কিছুক্ষণ কথাবার্তা বলে, সবার সাথে ডিনার করে নেয়। শুভ্র রুমে আসতে কেমন ফাঁকা ফাঁকা লাগছে, সেইনের সাথেও কথা হয়নি, কিন্তু কোন মুখে কল দিবে সে? গতকাল ভীষণ বাজে বিহেভ করেছে শুভ্র অনুভব করেছে। রাগের মাথায় যা তা বলেও তার ভীষণ খারাপ লেগেছে। ভিডিওটা দেখেই তো সব উল্লট পালট করতে মন চেয়েছে, সেই হিসেবে নিজের রাগ কন্ট্রোল করে সেইনের সাথে যথেষ্ট ভালো বিহেভ করেছে। তবু মেয়েটা ভীষণ কষ্ট পেয়েছে, তার সতে সুন্দর মেয়ে ফুলটার মনে কষ্ট লেগেছে। ভাবতে শুভ্রর খারাপ লাগছে ভীষণ। সাত পাঁচ না ভেবে কল দেয় সেরিনকে, কয়েকবার রিং হতে রিসিভ হয়। সেইন সালাম দিতে শুভ্র সালামের জবাব দেয়। দুজনের মাঝে পূর্ণ নিরাপত্তা বিরাজমান, কেউ কথা বলছে না। শুভ্র তখন বলে, মেয়ে ফুল শুনেছ? আমি সরি। সেইন কোনো কথা বলে না। শুভ্র পুনরায় শুধায়, সরি পাখি, ক্ষমা করো আমায়। ইটস ওকে। না, ইটস ওকে তে হবে না। এই ইটস ওকে তে আমি অভিমান দেখতে পাচ্ছি। তাহলে মন থেকে বলো। আচ্ছা। কি আচ্ছা? কিছু না, বলো না। তখন সেদিন শুধায়, কি বলবো? বলো ক্ষমা করলাম। ইটস ওকে। প্রবলেম কি তোমার? আপনার প্রবলেম কি সেটা আগে বলুন তো। বললাম না ইটস ওকে, অত লুতুফু তো আপনার, অত লুতুফু তো আমার পছন্দ না। আমার ঘুম আসছে, প্লিজ কল দিয়ে ডিস্টার্ব করবেন না। এই তোমায় আমি এত সুন্দরভাবে সরি বলেছি। একটা কথা মনে রাখবেন, আঘাত দেওয়ার পর ক্ষমা চাইলে ক্ষমা করা যায়, তবে আঘাতের ক্ষতটা সহজে ভোলা যায় না। আমি আদুরে মেয়ে, কেউ আমায় চোখ রাঙিয়ে কথা বলেনি, অল্পতে আমি হার্ট হই, সেখানে আজ বাদ দেই। কথাটা বলে সেইন কল কেটে ফোন সুইচ অফ করে নেয়। ভীষণ কান্না পাচ্ছে তার, কখনো তার বাবা তাকে চোখ রাগায়নি, তার কথার উপর দিয়ে কেউ কিছু বলেনি। এই না যে সেইন অধপতনে গেছে, সেই যথেষ্ট ভালো মন্দ বুঝে। শুভ্র যাচাই বাচাই না করেই তাকে ভীষণ হার্ট করেছে। অন্ধকার রুমে উঠে বসে সেদিন তার মনটা ভীষণ খারাপ। হুঠান সেটাকে মুড সুইংও বলা যায়, মুহূর্তে নিজেকে পাগল মনে হচ্ছে। উঠে ব্যালকনিতে যায় সেইন। রাত প্রায় 12টার ঊর্ধ্বে, আকাশে উজ্জ্বল শস্যী আলো ছড়াচ্ছে। সেইন সেদিকে তাকিয়ে জোরে কয়েকটা শ্বাস নেয়। কিছুক্ষণ দোলনায় বসে দোল খেয়ে রুমে আসে। কেন জানি কিছু লেখার ইচ্ছে হলো, ডায়েরিটা বের করে তাতে লিখে, বাবুর পাপা বাবুর আম্মুকে ভীষণ হার্ট করেছে, বাবুর আম্মু ভীষণ অভিমান করেছে, বাবুর পাপা এত পচা কেন সে জানে না, বাবুর আম্মু একটা ধমক দিলেই চোখে অশ্রু ঝরে, নিতে পারে না বাবুর আম্মু, সে ভীষণ সফট হার্টের, বাবুর পাপার মতো নির্দয় নিষ্ঠুর না, বাবুর পাপা বাবুর আম্মুকে বুঝে না। নিচে তারিখ আর সময়টা লিখে রাখে সেই, টেবিলের উপর মাথা রেখে চোখ বন্ধ করে সেই, কিছুক্ষণ চোখ বুঝে থেকে উঠে। সুরা আর রহমান তেলাওয়াত শুনে সেরিন, আজকে রাতে তার ঘুম হবে না, ভালো করেই বুঝে গেছে। ওইদিকে শুভ্র ব্যালকনিতে বসে তার আর সেরিনের পিকচার দেখছে। শুভ্র পারছে না এখনই গিয়ে সেরিনের মনটা ভালো করে দেয়। মনে মনে শপথ নিয়েছে আর যাই হোক সেইনের সাথে বাজে বিহেভ করবে না, আর না তাকে ধমকাধমকি করবে, সব কিছুকে ঠান্ডা মাথায় বুঝে শুনে তারপর যা বলার বলবে, তাও নরম স্বরে। মেয়েটা বেশ সফট হার্টেড, অল্পতেই কষ্ট পায়। এভাবেই তাদের দুজনের রাতটা কোনো রকমে কাটে। শুভ্র তাহাজ্জুদ পড়ে, ফজরের নামাজ আদায় করে নেয়, সকাল সকাল হাঁটতে বের হয় সে। তাদের কলেজের পেছনে বিশাল মাঠের শেষ প্রান্তের দিঘিতে পাশে একটা হোস্টেল আছে, সেটাও যারা অনাথ বা বাড়ি দূরে তাদের থাকার জন্য, শুধু ছেলেদের জন্যই ব্যবস্থা। শুভ্র দিঘির পাড়ে গিয়ে হিমশীতল বাতাস উপভোগ করে। হাঁটাহাঁটি শেষে সে বাড়িতে এসে কফি খায়। আগামীকালকে তার বিয়ের শপিংয়ে যাবে।
সুলতানা খানম শুভ্রকে বলেছে সেনকে এই চৌধুরী বাড়িতে নিয়ে আসতে। সে তো এখন বরপক্ষ, যেহেতু বিয়ে হয়ে গেছে। শুভ্র কিছু বলে না, চুপচাপ সবার কথা শুনে। বাকিরাও একই কথা বলছে সেনকে নিয়ে আসতে। তবে একটা ব্যাপার, সুন্দর তাদের মধ্যে কি হয়েছে সেটা কেউ জিজ্ঞেস করেনি, ব্যাপারটা তাদের পার্সোনাল। শুভ্র রেডি হয়ে কলেজে আসে। আজকে তার মেজাজ ভালো না, সাথে মুড অফ। কলেজে প্রবেশ করে প্রথমে পিটিতে যায় শুভ্র। স্টুডেন্টের বসে এসে সামনের এক্সাম নিয়ে কিছু কথা বলে, তবে বেশিরভাগই স্টুডেন্টের চোখ মুখে বিরক্তির ছাপ। শুভ্র পিটি শেষ ফার্স্ট ইয়ারের কেমিস্ট্রি টিচারকে তার রুমে আসার জন্য বলে। তার কিছুক্ষণের মধ্যে টিচার শুভ্রর রুমে উপস্থিত হয়। শুভ্র কিছুটা মেজাজ দেখিয়ে বলে, কয়েক মাস আগে সেরিন নামের মেয়েটির মাথায় কেউ বোতল ছুঁড়েছিল। আমি যতটুকু জানি আপনার ক্লাস চলাকালীন এবং মেয়েটাকে আমার কাছেও পাঠানো হয়, বলা হয়েছে দেওয়ালের সাথে ধাক্কা খেয়েছে, রাইট? স্যার কিছুটা ইতস্তত বোধ করে বলে, আসলে শুভ্র স্যার, আমি শুধু হ্যাঁ আর না উত্তর জানতে চেয়েছি, কোনো আসলে শুভ্র বা স্যার টাইপের কোনো কথা না। হ্যাঁ, ওই দিন জুম্মান তাকে বোতল ছুঁড়ে মারে। তাহলে মিথ্যেটা কেন বলা হয়েছে? আসলে স্যার, এখন আমার কি করা উচিত বলুন তো? ওই জুম্মানকে টিসি দেওয়া, বাকি আপনাকে কলেজ থেকে বিদায় করা। আমার দেওয়ার রুলস আপনি ব্রেক করেছেন স্যার, আপনার তখন দায়িত্বটা কি ছিল বলুন তো? জুম্মানকে কয়েকটা থাপ্পড় দেওয়া, তা তো করেননি, আমায় উল্টো মিথ্যে বলেছেন। সরি স্যার। লাস্ট ওয়ার্নিং, আজকের মিটিংয়ে আবারও বলে দেব সবাইকে, এরপর আমার রুলসের ব্রেক হলে এর পদক্ষেপ আমি গ্রহণ করতে বাধ্য, এখন আসতে পারেন। স্যার বেরিয়ে যেতে শুভ্র এসির পয়েন্ট বাড়িয়ে দেয়। দপ্তরিকে বলে কফি আনায় শুভ্র। তার মিটিং শেষে কুমিল্লায় যেতে হবে। পাটোয়ারি বাড়িতে শশীর বিয়ের প্রিপারেশন চলছে। সেইন বিল্ডিংয়ের প্রতিটা রুম সাজাচ্ছে, মাইসহ ক্লিনও করছে। শশীকে কোনো কালে কোনো কাজ করতে হয় না, কাজ দেখলে তার ঘুম পায়, মাথা ব্যথা করে। এক কথায় শশী কাজের চোখ। সেইনকে বেশিরভাগ সময় অতিথি বা ফ্যামিলি ইভেন্টের রুম সাজাতে হয়, নতুন চাদর, সোফায় কভার ইত্যাদি দিয়ে। মাহি সব বেচারি চুপচাপ কাজ করছে। এক পর্যায়ে সেরিন বলে, তুমি বিয়ে কবে করবা? তাড়াতাড়ি বিয়েটা করে নাও, আমি তোমার বিয়েতে নাচব। করব করব, আর 6 মাস পরেই। নিশাতের এক্সামের পরেই করো। কিসের নিশাত? কেন, তোমার গল্প না? আমাদের ব্রেকআপ হয়ে গেছে। বাহ, আমি জানি না তাহলে। তুই তো বিজি, আর আমাদের তেমন কথা হয় না। তাহলে অন্য মেয়ে খুঁজব। এমনিতেই খালামণি দুই মেয়ে আছে, আবার মেয়ের আছে। তোর যাকে ভাবি হিসেবে পছন্দ হয় তাকে আমি বিয়ে করব। সাফা, রাফা, মেহের, কি জানি তিনজন সুন্দরীর কাকে তোমার মনে ধরে কে জানে। ধরেছিলাম একজনকে, টিকলো না তো। বাদ দাও, মেয়েটা বোঝেনি তোমায়, কি হয়েছে পরে বুঝবে। ওর থেকে দূরে থাকবে সেদিন, ও ভীষণ বাজে, তুই ক্ষতি করতে চাই। মাথা খারাপ তোমার ভাইয়া, ও তোমার এক্স, আই মিন প্রাক্তন। তোমার রাগের থেকে হয়তো এসব বলছো, বাট ট্রাস্ট মি, ও ভীষণ ভালো একজন ফ্রেন্ড। মানুষ হিসেবে বলবো না, বাট বন্ধু হিসেবে শি ইজ। বাদ যখন খাবি তখন আমার কথা মানে বুঝবি সেদিন। বাদ দাও, তোমার রাগের থেকে এটা বলছো, ওকে আমি চিনি, ও খুব ভালো একটা মেয়ে। ওকে, থাক তোর ভালো ফ্রেন্ড নিয়ে। কথাটা বলে মাহি চলে আসে। সেইন মাহি যাওয়ার পানে তাকিয়ে হাসে, নিশাতকে কল দেয়। তখন কল রিসিভ হতে হেসে বলে, কিরে তুই আমার ভাইকে কি বলেছিস? হ্যাঁ, ও আমার মুখে তোর নাম সহ্য করতে পারছে না। আমি তো জানি তুই ভীষণ ভালো একটা মেয়ে। হ্যাঁ, মেয়ে হিসেবে ভালো হতে পারে, বাট তোর ভাইয়ের প্রাক্তন হিসেবে না। মজা নিচ্ছিস? আরে ইয়ার, তোর ভাইটা এক নাম্বারের তারা। দেখ তুই কত সুইট একটা মেয়ে, তোর ভাইও হওয়া যায় সুইট, তা না? এটা দেখি একটা করল্লা পাতা। তুইও না। বাদ দে, কি করছিস? কাজ করি রে। এ মা, শুভ্র স্যারদের এত সার্ভেন্ট থাকতে তুই কেন কাজ করছিস? দেখ তোকে কি ওরা কাজে বোয়া পেয়েছে, কি আজব মানুষে বাবা। আরে ইয়ার, আমি পাটোয়ারি বাড়িতে, আর শশীর বিয়ে তো, তাই আর কি রুম গুছিয়ে নিচ্ছি, পরে চাপ পড়বে বেশি। ওহ, আগে বলবি তো, বলার সুযোগ দিয়েছিস তুই। আচ্ছা কাজ কর, সময় হলে কল দিস, কথা বলবো নে। ওকে বাই। শুভ্র মিটিং এ বসেছে, তার কথাবার্তা সব শেষ হতে বলে, ক্লাস চলাকালীন কোনো ঘটনা, আই মিন স্টুডেন্টদের মাঝে ঝগড়া মারামারি টাইপের কিছু হলে অবশ্য বিচার করবেন, আর আমার প্রতিষ্ঠানের কোনো মেয়েকে যাতে অসম্মান করা না হয়,
আর নির্দোষ হলেও যাতে সঠিক বিচারটা সে পায়। আমি জানি আমার প্রতিষ্ঠানের ভালো ছেলের সংখ্যা স্বল্প হলেও আমার সামনে আসলে সবই ভালো। যদি ক্লাসের বিষয়টা ক্লাসে মিটমাট না করতে পারেন সোজা আমার কাছে পাঠিয়ে দিবেন। অবশ্যই এই দায়িত্বটা ভালোভাবে পালন করবেন আর বিচারটাও সুষ্ঠুভাবে। এটা ভাববেন না কেউ যে বিচার হেরফের করবেন। আমার লোক লাগাবো আছে, ঠিক আছে, পরে স্টুডেন্টদের সাথে আপনাদের চাকরি নিয়েও টানাটানি হবে। শুভ্রর কথায় সবাই ওকে স্যার বলে তাদের মিটিংয়ে এরপর সেই সতী শুভ্র বেরিয়ে পড়ে কুমিল্লার উদ্দেশ্যে। আজকে সে গাড়ি নিয়েই বের হয়েছে লোকাল বাসে যাওয়ার মুহূর্তে। কুমিল্লায় এসে প্রথমে সে একতোড়া ফুল নেয়, শপিং মলে গিয়ে একটা ব্রেসলেট নেয় গোল্ডের, সেই সাথে চকলেট টেডি বিয়ার, তার মধ্যে একটা টেডি বিয়ার লাভ সেফের মাঝে। সরি বউ, সব কিছু গাড়িতে রেখে লাস্ট একটা কেক নেয়, সেটার উপর লেখা সরি মেয়েফুল। হুড়োতে যা মাথায় এসে তাই নিয়েছে। দুই ঘন্টার মাঝে শপিং শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় শুভ্র। সন্ধ্যায় শুভ্র পাটোয়ারি বাড়িতে যায়, শশীকে দিয়ে সেরিনের রুমে জিনিসগুলো পাঠিয়ে দেয়। সেরিন তাকে দেখেও না দেখার ভান করছে, তাও সবার সামনে। শুভ্র সেসবে কিচ্ছু বলেনি, শুধু জানিয়েছে আগামীকালকে সকালে চৌধুরী বাড়ির বউ চৌধুরী বাড়িতে চলে যাবে। সেরিন শুনেছে কথাটা, তবে কিছুই বলেনি সে। শুভ্র বাকিদের সাথে গল্প করে, একেবারে রাতে ডিনার করেই সে রুমে যায়। সেরিন কিচেনে কফি বানাচ্ছে, শুভ্র রুমে এসে খাটে আঁচোয়া হয়ে ফোন স্ক্রোল করছে। কিছুক্ষণের মধ্যে সেরিন আসে কফির মগ হাতে, শুভ্রর কফির মগটা চুপচাপ তাকে দিয়ে দেয়। মগ হাতে সেরিনের দিকে তাকায় শুভ্র, কণ্ঠস্বর খাদে নামিয়ে বলে, মুখটা অমন করে রেখেছো কেন? এমনিতেই কিছু এনেছিলাম আমি, তুমি সেগুলো দেখোনি। ইচ্ছে করছে না। দেখো সেরিন, মানুষ মাত্রই ভুল, কেউই ভুলের ঊর্ধ্বে না। শুনেছি। আচ্ছা সরি, ইটস ওকে। এরপর তোমার মুখটা অমন গোমরা দেখলে খবর আছে। সেরিন মাথা নাড়ায়, শুভ্র তখন শুধায়, যাও গিফটগুলো খুলে দেখো। সেরিন গিফটগুলো খাটের উপর আরে, শুভ্র সামনেই খুলে দেখে, আর কিছু বলেনি সেরিন। শুভ্র সহ কেক কাটে তারা, ব্রেসলেটটা শুভ্র সেরিনের হাতে পরিয়ে দেয়, বাকিগুলো রেখে দিয়ে লাইট অফ করে শুয়ে পড়ে সেরিন। শুভ্রর বুকে মাথা লুকিয়ে নেয়, শুভ্র সেরিনের কপালে চুমু এঁকে বলে, দেখো রাগটা একটু কমাও। সবই বুঝলাম, এত কিছু করলেন তো একবার ভালোবাসি বউ বলে দিলেই তো হতো, ওটাই আমি গলে যাই। অত গলার দরকার নেই। ঠিক আছে। পরের দিন দুপুরে শেষে বিকেলের দিকেই চৌধুরী পরিবারের সবাই কুমিল্লায় যায়। সেদিন শুভ্রর সাথে সেদিন সকালেই চলে আসে চৌধুরী বাড়িতে। পরিবারের বড়রা মাইক্রো নিয়ে সেরিন শুভ্র আর্থ আদ্রিতা অধরা তারা এক গাড়িতে করে যাচ্ছে। পুরো বিকেল আর সন্ধ্যায় তারা শপিং করেই কাটিয়ে দেয়। দশটার দিকে রেস্টুরেন্টে ঢুকে ডিনার করে আবার দাউদকান্দির উদ্দেশ্যে রওনা দেয়। সেরিন মেঘনা ব্রিজের উপরে আসতেই বাইরের দিকে মুখ নিয়ে ঠান্ডা হিম শীতল বাতাস উপভোগ করে। এই নদী ঠান্ডা বাতাসটা সেরিনের অনেক পছন্দের। বাড়িতে এসে যে যার মতো ফ্রেশ হয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালে বাড়ি ডেকোরেশনের কাজ শুরু হয়ে যায়। সেরিন আদ্রিতা অধরা তারা সবাই ঢালাই সাজানোর কাজে ব্যস্ত হয়ে পড়ে। সুলতানা খানম সহ তারা ঢালা রেডি করে নেয়। সন্ধ্যার দিকে পাটোয়ারি বাড়িতে যাবে ঢালা দিতে, সময়টা ব্যস্ততায় কাটছে সবার। বিকেলে পাটোয়ারি বাড়ি থেকে ঢালা আসবে, জোর দমে রান্নাবান্না চলছে। তাছাড়া চৌধুরী বাড়ির অন্যান্য পরিবারও আসা যাওয়া করছে এমপির বাড়িতে, যেহেতু রাস্তা থেকে পুরো বাড়িটাই ডেকোরেশন করা হয়েছে। শুভ্র কলেজে এসছে, লাস্ট পিরিয়ডের সময় ল্যাব ক্লাস ছিল ফার্স্ট ইয়ারে, কয়েকদিন পর ইয়ার চেঞ্জ ফাইনাল এক্সাম। তখন আবার নিশাদ বিনা অনুমতিতে শুভ্রর রুমে প্রবেশ করে। শুভ্র ল্যাপটপে ব্যস্ত থাকায় নজর রাখেনি সেদিকে। নিশাদ শুভ্রর সামনে চেয়ারে টেনে বসতে শুভ্র সেদিকে দৃষ্টি স্থির করে, মেজাজ দেখিয়ে বলে, অনুমতি দিয়েছি আমি? আমার রুমে এসেছো অনুমতি ছাড়া, আবার বসেছো, প্রবলেম কি তোমার? আরে শুভ্র স্যার, আমার বান্ধবী আপনার বউ না হলে আমি হতাম, সে যাই হোক স্বামীর অধিকার নিয়ে এসেছি, এমনিতে বউ হলেও খারাপ হতাম না। কথাটা শেষ হতে নিশা চেয়ারে ছেড়ে দাঁড়াতে শুভ্র পুনরায় দাঁড়িয়ে পড়ে, ঠাস করে দুটো চর বসিয়ে দেয় নিশাদের গালে, রেগে বলে, এরপর আমার রুমের আশেপাশে আসলে তোর পা আমি ভেঙে দেব। নিশাদ গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, এই মুহূর্তে তার মাথা ঘুরছে, পুরো দুনিয়া অন্ধকার হয়ে আসছে। শুভ্র দিকে এক নজর তাকিয়ে কোনোরকম বেরিয়ে আসে সে, সামনে সবাই ঘুরছে তার সামনে, মনে মনে স্থির করে নিয়েছে
আর আসবে বা শুভ্রর আশেপাশে। এই চর জীবনে যে একবার না খেয়েছে তাহলে তার সাত কপালের ভাগ্য, আজীবন মনে রাখার মতো চর। না, এর বউ সেরিনি ঠিক আছে, আমি শালী হিসেবে ঠিক আছি। দেখতে যতটা সুন্দর ব্যবহার আর মায়ের, তার চাইতে জঘন্য। সেরিন, এটা তোর জন্যই ফিক্সড করা বোন, আর ভুলেও তাকাবো না। নিশাত কোনোরকম গাড়িতে উঠে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। নিশাত যেতে শুভ্র বেরিয়ে আসে রুম থেকে, তার কাজ আছে সেজন্য বাড়ি চলে এসছে। এসে রুমে প্রবেশ করে হাত ঘড়িটা খোলে, সোফায় বসে পড়ে। সেরিন সবে সাওয়ার নিয়ে বেরিয়েছে, শুভ্রকে দেখে সোজা নিচে আসে, কোল্ড ড্রিঙ্কস নিয়ে পুনরায় রুমে যায়। শুভ্র চোখ বন্ধ করে আছে, সেরিন তার সামনে কোল্ড ড্রিঙ্ক ধরে বলে, এটা খেয়ে নিন। সেরিনের দিকে কোল্ড ড্রিঙ্ক নিয়ে শুভ্র মাথা নাড়ায়। সেরিন আজকে শাড়ি পরেছে, দেখতে অনেকটা বউ বউ লাগছে। শুভ্র ড্রিঙ্কটা শেষ করে শাওয়ারের জন্য ওয়াশরুমে ঢুকে যায়। সেরিন রেডি হয়ে শুভ্রর জন্য ওয়েট করে। শুভ্র এসে রেডি হতে সেরিন বলে, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।